হ্যালো আর ওয়েলকাম ফ্রেন্ড, সকলকে আবার স্বাগত জানাই আমার চ্যানেল ইংলিশ কিউ, ইংলিশ বিংলিশ উইথ সরূপ স্যারে। তা আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 9-এর একটি কবিতা, হান্টিং স্নেক। কবিতাটি খুব সুন্দর কবিতা। যারা পরিবেশকে ভালোবাসে, যারা পশু প্রাণীকে ভালোবাসে, তারা এই কবিতাটিও অবশ্যই ভালোবাসবে। আমাদের লেখিকা জুডিথ রাইট, তার লেখা এই কবিতাই। তো চলো সবার আগে ওনার সম্বন্ধে একটু জেনে নিই। সর্বপ্রথমে 31 মে 1915 খ্রিস্টাব্দের আর্মিডেল অস্ট্রেলিয়াতে ওনার জন্ম হয়েছিল। ওনার শিক্ষা নিউ ইংল্যান্ড গার্লস স্কুল, এই স্কুলে ইউনিভার্সিটি অফ সিডনি, এই দুটি, প্রথমে স্কুল এবং তারপরে কলেজ যেখানে ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করেছিলেন, দুটি নাম দেওয়া আছে। আর তার ফেমাস ওয়ার্কস, বিখ্যাত হয়েছিলেন এগুলো লেখে, দ্য মুভিং ইমেজ, দ্য গেটওয়ে, দ্য ম্যাকপাইস, এরকম আরও অনেক লেখা রয়েছে। তার মধ্যে এই তিনটে সবচেয়ে বিখ্যাত আমি তাই দিয়েছি এখানে। সি ওয়াজ অলসো অ্যান অ্যাডভোকেট, তার এক্সট্রা পার্ট, এক্সট্রা কি কোয়ালিটি ছিল আরও কবিতা লেখা বাদ দিয়ে, সেটা ছিল অ্যাডভোকেট, অর্থাৎ তিনি একজন উকিল ছিলেন, ওকালতিও করতেন। কিন্তু কেন সেটা দেখো, ইন্টারেস্টিং, ফর কনজারভেশন অ্যাওয়ারনেস, অর্থাৎ পরিবেশের সুরক্ষার জন্য যে সচেতনতা বোধ ছড়ানো, সেই কাজের জন্যই তিনি ওকালতি হাত দিয়েছিলেন। আর তিনি মারা যান 25 জুন 2000 খ্রিস্টাব্দে ডিউ টু হার্ট অ্যাট্যাক, হার্ট অ্যাটাকের জন্য 2000 খ্রিস্টাব্দে তিনি মারা যান। সি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফার্স্ট ওমেন পোয়েট ইন অস্ট্রেলিয়া, এবং তাকে অস্ট্রেলিয়ার প্রথম মহিলা কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই হলো আমাদের কবি সম্বন্ধে। এবার চলো কবিতার সম্বন্ধে জেনে নিই। দ্য পোয়েম ডিসক্রাইবস এ স্নেক ইন দ্য ল্যাপ অফ নেচার। কবিতা কি করে, একটি আমাদের সাপের গল্প বলে যা প্রকৃতির কোলে তার ছবি আঁকানো রয়েছে। সি ডিসক্রাইবস ইটস বিউটি অ্যান্ড ডেঞ্জার ইন এ বিউটিফুল অটম ওয়েদার। বিউটিফুল, সুন্দর একটি অটম শরৎকালের একটি ওয়েদারে এই সাপের সৌন্দর্যটাকে এবং তার ভয়ানক দুটো চিত্রে আমাদের সামনে তুলে ধরবেন। ইট ইস অ্যালিগোরিক্যাল ইয়েট রিয়েল। এবার এই যে শব্দটি বিউটি ডেঞ্জার, একদিকে সুন্দর একদিকে বিপদ, দুটি কী করে একটি প্রাণীর মধ্যে হতে পারে, আর এর দুটো অর্থ রয়েছে তার মানে, এটাই হচ্ছে অ্যালিগোরিক্যাল, অর্থাৎ দু রকম অর্থ বহনকারী। এটা এরকম হলেও এটা সত্যি ঘটনা, এটা কবিতার মাধ্যমে আমরা বুঝে নেব পরিষ্কার। তো কবিতার স্ট্রাকচার একটু দেখে নাও। ইট ইজ এ 16-লাইন পোয়েম, 16 লাইনের কবিতা, স্প্লিট ইন্টু 4 স্ট্যাঞ্জাস, 4টে স্ট্যাঞ্জাতে ভাগ করা হয়েছে, এবং 4টে স্ট্যাঞ্জাই প্রত্যেকটি কোয়াট্রেন নিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি স্ট্যাঞ্জাই 4টে করে লাইনও আছে, 4-4-16 এইভাবে ভাগ করা আছে। এবার রাইম স্কিমটি দেখে নাও। প্রথম যে 3টে স্ট্যাঞ্জা পাবে, সে 3টে স্ট্যাঞ্জার রাইম স্কিম হচ্ছে, এখানে দেওয়া রয়েছে তোমাদের এই যে এ বি এ বি, এই আকৃতিতে পাবে প্রথম 3টে, আর পরেরগুলো পাবে এ বি বি এ। রাইম স্কিম কি, অর্থাৎ হচ্ছে প্রত্যেকটি লাইনের শেষে যে ছন্দগুলো, উচ্চারণ শব্দগুলো, তাদের মধ্যে মিল, এই মিলটাই হচ্ছে রাইম স্কিম। এর উদ্দেশ্যটা কি, কবি কবিতা এই ধরনের লেখার পেছনে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে লিখতেন। তা আমাদের এই কবিতাটার জন্য যে উদ্দেশ্য ছিল কবিতা দেখি, টু শো দ্যাট অ্যানিমালস ডু নট হার্ম হিউম্যান উইদাউট এনি রিজন, অর্থাৎ এই কবিতার মাধ্যমে আমরা জানতে পারবো যে হিংস্র পশু যাদেরকে আমরা মনে করি, তাদেরকে যদি আমরা কোনো ক্ষতি না করি, তাহলে তারা আমাদেরও কোনো ক্ষতি করবে না। তা কবিতাতে ঢুকছি, শুরু করছি, বোঝার চেষ্টা করি কবিতাটাকে। তার আগে বলবো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, ভিডিওটি দেখছো, ডান দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলো, এরকম প্রচুর ভিডিও আসবে, সব তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। তো শুরু করছি কবিতা। সান ওয়ার্মড ইন দিস লেট সিজনস গ্রেস, অর্থাৎ সূর্য তপ্ত বিলম্বিত ঋতুর লাবণ্যে, অর্থাৎ সূর্য গরম তেজ দিচ্ছে, এবং এই যে লেট সিজন, সিজন অর্থাৎ শেষের দিকে বছরে, সেই লেট সিজনটা শেষ হচ্ছে গরমের ঋতুটা, তার যে লাবণ্য, তার যে সৌন্দর্য ফুটে উঠেছে কবির চোখে। আন্ডার দ্য অটমস জেন্টলেস্ট স্কাই, এবং কবির কাছে অটমের যে স্কাই, শরতের যে আকাশ, সেটা বলেছে সবচেয়ে শান্ত, সবচেয়ে মৃদু আকাশ, সুন্দর আকাশ, ছবিতে দেখতে পাচ্ছ তোমরা। তারপর উই ওয়াকড অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু এ পেস, আমরা হাঁটলাম, হাঁটছিলাম, অর্থাৎ এখানে কবির সাথে আরেকজন ছিল, দুজন ছিল, আমরা হাঁটছিলাম, আর নিশ্চল হয়ে গেলাম অর্ধেক চলার পর, ফ্রোজ অর্থাৎ নিশ্চল বা জমে যাওয়া,
অর্ধেকটা রাস্তা চলার পর যেন নিশ্চল হয়ে গেল আমাদের যে পেস, হাঁটার গতিবেগ। এবার এখানে ডব্লুগুলোতে দুটো দাগ দেওয়া আছে, এর মানে আমি এই স্ট্যান্ডের শেষেই বলে দিচ্ছি তোমাদের কেন দিয়েছি, এর পেছনে একটি কারণ আছে, এটা বই পাবে না, তোমাদের বোঝানোর জন্যই দাগটা দেওয়া আছে। কেন আছে আমি একটু পরে বলছি তোমাদের, আগে দেখে নাও কবিতাটি। তো এইভাবে কবি হাঁটছে, হাঁটতে হাঁটতে তাদের হাঁটাটা হঠাৎ স্পিড থেমে গেল। কেন? কারণটা হচ্ছে দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই, অর্থাৎ বিশাল কালো সাপটি যাচ্ছিল একে বেঁকে তাদের সামনে দিয়ে। এটা দেখে তাদের মনে ভয় আতঙ্কে তারা যেন ফ্রিজ বা নিশ্চল হয়ে গেল। সাধারণত আমরাও প্রথম প্রতিক্রিয়া এরকম সাপকে দেখে, কালো সাপকে দেখে ভয়, এটাই আমাদের প্রথম প্রতিক্রিয়া হবে। তা এবার আসছি যে ডব্লু দিয়েছিলাম যে দুটো জায়গা, এই যে এখানে রয়েছে লাইনটিতে, থার্ডে কেন দিয়েছে, তার কারণটা এবার জেনিন। এটি একটি বিশেষ রেটরিক স্টাইল, এটাকে বলা হয়, তার নাম অ্যালিটারেশন, অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়া পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আমরা কবিতায় প্রয়োগ করে বা ভাষায় প্রয়োগ করে আমরা ভাষার সৌন্দর্য মাধুর্যতা পদ্ধতি আরও বাড়িয়ে ফেলতে পারি সুন্দর দিকে। তা তারই একটি পদ্ধতি নাম হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশনের অর্থ কী, এটা কেন বলবো আমরা, যখন দুটি বা তার টু অর মোর ওয়ার্ডস স্টার্ট উইথ সেম কনসোনেন্ট ইন এ লাইন, একটি লাইনের মধ্যে যখন দুটো বা তার বেশি কনসোনেন্ট শব্দ থাকে এবং তারা পরপর বসে শুরু করে লাইনটি বা থাকে লাইনের মধ্যেই, তাদেরকে তখন আমরা অ্যালিটারেশন বলবো। যেমন এখানে উইতে ডব্লু, ওয়াকতে ডব্লু, পরপর রয়েছে একই কনসোনেন্ট দিয়ে দুটো শব্দ, তাই এটাকে বলা হয় অ্যালিটারেশন। আশা করি বোঝা গেছে এটা পদ্ধতিটা। এই ধরনের অনেকগুলো রেটরিক স্টাইল কবি ব্যবহার করেছেন, সেগুলো আমি ব্যাখ্যা করবো আরও। নেক্সট প্যারা আসছি, হেড ডাউন টং ফ্লিকারিং অন দ্য ট্রেল, অর্থাৎ মাথা নামিয়েছে, মাথা নামানো আছে, আর টং ফ্লিকারিং অর্থাৎ জিভ বার করা, জিভ বার করে জিভ নাচাচ্ছে অন দ্য ট্রেল, ট্রেল অর্থাৎ এব্রো খেব্রো পথের মধ্যে দিয়ে যাচ্ছে এবং জিভ বার করে নাচাচ্ছে, এরকম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট লাইনে বলেছে, হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, অর্থাৎ ঘাসের যে পার্টিং গ্রাস, অর্থাৎ ঘাসগুলোর মাঝখানে পার্ট পার্ট ভাগ করা আছে, সেই স্তরভেদ, ঘাসের স্তরভেদের মধ্যে দিয়ে পার করে সে শিকারের সন্ধানে এগিয়ে গেল। ঠিক এরকম ভাগ করে করে এগিয়ে যাচ্ছে শিকারের সন্ধানে। সান গ্লেজড হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল, এবং সূর্যের আলো যখন পড়ছে তখন ঝকমা করে উঠছে কি তার হীরের মতো উজ্জ্বল সেই ডায়মন্ড স্কেল, তার পিঠের মধ্যে যে আঁশগুলো, আঁশের মতো দেখতে অংশগুলো থাকে, আঁশে ঢাকা সেই বাঁকা গায়ে যখন আলো পড়ছে চকচক করে ডায়মন্ড, অর্থাৎ হীরের মতো চকচক করে ফুটছে, যেরকম ছবিতে দেখতে পাচ্ছ। তারপর অ্যান্ড উই লস্ট ব্রিথ টু সি হিম পাস, এবং কবির সাথে আরেকজন যে ছিল বলছে, আর আমরা তাকে এগোতে দেখে শ্বাস রুদ্ধ হয়ে রইলাম, যেন শ্বাস নিতেই ভুলে যাচ্ছি, এতটা মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। অর্থাৎ প্রথমে যেটা ভয়ের কারণ ছিল কবি প্রথম দেখাতেই, সেটা ধীরে ধীরে কবির ভালো লাগাতে পরিণত হচ্ছে, তার সৌন্দর্য, সাপের সৌন্দর্যতাতে নিজেদেরকে তারা হারিয়ে ফেলছেন। অর্থাৎ সাপ শুধু ভয়ঙ্কর নয়, সুন্দর একটি প্রাণী। তারপর থার্ড প্যারায় আসি, হোয়াট ট্র্যাক হি ফলোড, হোয়াট স্মল ফুড, কবি প্রশ্ন করেছেন সে কোন পথ অনুসরণ করেছিল, কি ছোট খাদ্য জাতীয় প্রাণী কাকে অনুসরণ করে খাওয়ার জন্য সে যাচ্ছিল। সাপের ফুড আমরা জানি, বিশেষ করে ছোট ছোট প্রাণী, যেমন একটি ছবি এখানে দেখা যাচ্ছে র্যাট তাকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছিল। কিন্তু বলেছে ফ্লেড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, কিন্তু সেই ছোট্ট প্রাণীটি বুঝে গিয়েছিল সাপের সেই যে মনের ইচ্ছা তাকে যে খাবে, সেই হিংস্র উদ্দেশ্য, সেখান থেকে সে পালিয়ে বেঁচে গিয়েছিল। অর্থাৎ সাপের যে খাওয়ার, এই লাইনটি থেকে আমরা বুঝতে পারি, আমরা যেটা ভাবি সাধারণতভাবে সাপ খুব হিংস্র প্রাণী, মেরে খেয়ে নিচ্ছে, কিন্তু এটা এতটাও সহজ নয়। একটি ছোট্ট প্রাণীকে হত্যা করতে গিয়ে সাপকে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে হয়, খুঁজে বেড়াতে হয়, তারপর বহু চেষ্টার পর 10-12 অ্যাটেম্পট করার পর হয়তো একটি সফলতা অর্জন করা করতে পারে সে। তাই তার যেটা মনে করি আমরা যে এত সহজে সে খায়, এত হিংস্র প্রাণী রয়েছে, তবুও এটা এতটাও সহজ নয় বাস্তবে। উই স্কেয়ার্সলি থট, এবং তাই কবি বলেছেন যে আমরা ভাবতে পারলাম না, কারণ কবি ভেবেছিলেন, অর্থাৎ এটা আমাদেরকে বলছেন, আমাদেরকে আমাদের নিজেদের দিয়ে আমরা বুঝবো যে আমরা ভাবি সাপ একটি হিংস্র প্রাণী এবং ভয়ানক বিষাক্তকর, তাই তার কাছে তো খাদ্য উপার্জন করা কোনো ব্যাপারই না, যখন তখন যে কোনো প্রাণীকে মেরে সে খেয়ে ফেলতে পারে। কিন্তু কবি নিজের চোখের মাধ্যমে দেখলেন যেটা এতটা সহজ নয়, যে ছোট্ট প্রাণী বলে আমরা যাকে তুচ্ছ অবহেলা করছি
সেও কতটা দ্রুত গতিতে পালিয়ে বেঁচে যায়। স্টিল অ্যাজ উই স্টুড, এবং তা বলছে নিশ্চল হয়ে আমরা দাঁড়িয়ে রইলাম। এই দৃশ্য দেখার পর কবি নিশ্চল হয়ে, কবি এবং তার সাথে যে ছিলেন তারা দুজন নিশ্চল হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন এক জায়গায়। আওয়ার আইস ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, এবং সে যেভাবে চলে যাচ্ছে সাপটি, সে বলছে সাপটির দিকেও নজর দিয়ে তারাও, তাদেরও চোখ চলছে সাপের সেই গমন পথ অনুসরণ করতে করতে, এবং সাপ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কোথায় হারিয়ে যাচ্ছে দেখা যাক। বলছে কোল্ড, সাপের প্রকৃতি জানাই আছে আমাদের, রক্ত ঠান্ডা হয় শরীরটা, ডার্ক কালো, অ্যান্ড স্প্লেন্ডিড, এবং চমৎকার দেখতে, হি ওয়াজ গন, সে চলে গেল। অর্থাৎ যেটা ভয় দিয়ে শুরু হয়েছিল ফার্স্ট প্যারাতে, সেটা এই প্যারাতে এসে আমরা দেখতে পাচ্ছি কবির ভালোবাসাতে পরিবর্তন হয়ে গেছে, তাই সে চমৎকার, স্প্লেন্ডিড এই ধরনের শব্দগুলো প্রয়োগ করছে। ইনটু দ্য গ্রাস দ্যাট হিড হিজ প্রে, কোথায় সে হারিয়ে গেল, সেই ঘাসটাতে, যে ঘাসটাতে তার শিকারি লুকানো ছিল, লুকিয়ে গেছিল, সেখানে খুঁজতে যাচ্ছে আবার। ঠিক এরকম সেই ঘাসগুলোর মধ্যে সে ঢুকে আবার শিকার খুঁজবে, কারণ শিকার হারিয়ে গেছে। তো এরকমই সাপের লাইফ, এতটা সহজ নয়, তাকে বারবার বারবার চেষ্টা করার পর একবার সফলতা অর্জন করতে হয়, তবুও সে হার মানে না। উই টুক এ ডিপার ব্রিথ অফ ডে, আমরা সেদিন বলেছি গভীর নিঃশ্বাস বা শ্বাস টেনে নিয়েছিলাম, অর্থাৎ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অর্থাৎ এমন একটি ঘটনা কবি এবং তার যে কম্প্যানিয়ন সাথী তার সামনে ঘটলো যেটা তারা এক্সপেক্ট করেনি, আনএক্সপেক্টেড ছিল, তার ফলে আনএক্সপেক্টেড হওয়ার ফলে তারা এক সাই অর্থাৎ গভীর শ্বাস নিয়ে নিজেদেরকে রিল্যাক্স বা শান্ত করে সেই পরিস্থিতিটাকে বোঝার এবং আত্মগ্রাহ্য করার চেষ্টা করছেন। লুকড অ্যাট ইচ আদার, এরপর তারা একে অপরের দিকে তাকালেন, এবং এখানে একটা কমার নিচে দাগ আছে, কেন আছে আমি এখনই নিচেও বলছি, অ্যান্ড ওয়েন্ট অন, এবং এভাবেই তারা চলে গেলেন। এইবার কবিতাটা আমাদের শেষ হলো। এবার এখান থেকে আমি দুটো আরও পয়েন্ট, যেটা লিটারারি পয়েন্ট রয়েছে, সেটা আমি একটু বলে দিচ্ছি তোমাদের। এটাকে বলে, যেটা নাম দেখতে পাচ্ছ, এনজয়মেন্ট, বানাটা দেখো এসেছে ENJAMB, এখানে বিটা উচ্চতাকে উচ্চারিত হয় না, এনজয়মেন্ট। এটা কেন বলেছি, এটাকে লাইন টু নেক্সট উইদাউট পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশন মানে আমরা যে দাড়ি কমা এগুলো ব্যবহার করি এগুলোকে বলা হয় পাঞ্চুয়েশন মার্ক। তো এবার এখানে একটি বিশেষত্ব দেখো, যে একটি লাইন চলছে, যেমন ফার্স্ট লাইনটি দেখো, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গন ইন টু দ্য গ্রাস দ্যাট হিড হিজ প্রে, এখানে একটা কমা থাকা উচিত ছিল, কিন্তু কবি পরের লাইনে চলেও গেলেন, কিন্তু কমা না দিয়েই চলে গেলেন কন্টিনিউয়াসলি। এটা কবি নিজের ইচ্ছাকৃতভাবেই করেছেন ছন্দটাকে মেনটেন করার জন্য, যাতে ওই জায়গাটা হারিয়ে না যায়, একটি লাইনের যে বিষয়টি চলছে সেই বিষয়টিকে আমরা যেন ওভাবেই পড়ি, সেই কারণে ওখানে কমাটা দেননি। এই ধরনের পদ্ধতিকে বলা হয় এনজয়মেন্ট। পরবর্তী আরেকটি স্টাইল রয়েছে এখানে, সেটাকে বলা হয় সাজিয়েরা। সাজিয়েরা কি বলেছে, পজ ইন এ লাইন বাই পাঞ্চুয়েশন, অর্থাৎ কোনো একটি লাইনের মধ্যে পাঞ্চুয়েশনের দ্বারা মাঝখানে হঠাৎ করে যদি থামিয়ে দেওয়া হয় একটি লাইনের মাঝখানে। ফার্স্ট লাইনে আমরা দেখতে পাচ্ছি কোল্ডের পর একটা কমা আছে, আবার এখানে লাস্ট লাইনে দেখো লুকড অ্যাট ইচ আদার, মাঝখানে কমা, অ্যান্ড ওয়েন্ট অন, তাহলে এই কমাটা দেওয়ার জন্য এটার নাম হচ্ছে সাজিয়েরা। এই হচ্ছে পদ্ধতিগুলো, পরিষ্কারভাবে গোটা কবিতা ব্যাখ্যা করলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে, এরকমভাবে ছবির মাধ্যমে প্রকাশ করছি যে ভিডিওগুলো, এগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যে এই ছবি সহ তোমরা ভিডিও চাও নাকি ছবি ছাড়াই চাও। যদি কমেন্ট না করো তাহলে হয়তো বুঝবো ছবি চাই না, আর যদি কমেন্ট ছবি দেওয়া ভিডিওগুলি চাও তাহলে অবশ্যই একবার কমেন্ট করে দিও যে ইয়েস ছবি দেওয়া ভিডিওগুলি কন্টিনিউ করেন, তাহলে আমি পরবর্তী সব ভিডিওগুলোতেই ছবি দেবো, কারণ এই ছবিগুলো দিয়ে করতে অনেকটা টাইম অনেকটা কষ্ট করতে হয়। তা তোমরা যদি ছবি না পছন্দ করো তাহলে এরপরে ছবি ছাড়াই দেবো, এটা আমারও সুবিধা হবে অনেক, তোমাদের সুবিধার জন্যই এটা করা। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি চাও যে আমি আরও এরকম ভিডিও তোমাদের দিই, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে, সাবস্ক্রাইব করে ফেলো এক্ষুনি ইংলিশ কিউ, ইংলিশ বি ইংলিশ উইথ সৌরভ স্যার চ্যানেলটিকে। ধীরে ধীরে এই চ্যানেলটি তোমাদের জন্য 9, 10, 11, 12 জন্য সমস্ত বিষয়, গোটা বইয়ের সমস্ত কিছু এই চ্যানেলের মধ্যেই থাকবে, একটি জায়গায় সব কিছু পেয়ে যাবে। একটু সময় দাও, ধীরে ধীরে আপলোড করছি, সাথে থেকো, আমাকে সাহায্য করো, ধন্যবাদ।